নমস্কার বন্ধুরা, চন্দন্স গার্ডেনে আপনাকে স্বাগত। আজকে আমি আমার বাগানে এসেছি, একটা সার প্রয়োগ করব, অর্থাৎ তরল সার, খোল পচা জল কীভাবে প্রয়োগ করি আমি আমার বাগানে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে চলে আসি তাহলে খোল পচা জল কীভাবে আমরা দিচ্ছি এবং তার মধ্যে আর কী কী আমরা প্রয়োগ করছি সেটা আজকে আপনাদের একটু দেখাবো। আমি শুধু খোল জল দিই না, তার সাথে অন্য কিছু নিউট্রিশন মেশাই যেটা ড্রাগন গাছের জন্য খুব উপকারী। এবং খোলের মধ্যে প্রচুর নিউট্রিশন আছে, মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, যেটা গাছকে খুব ভালো পুষ্টি যোগায় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। মাটিতে তার মাইক্রো নিউট্রিয়েন্ট যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় উপকারী ব্যাকটেরিয়া সেগুলোকে বাড়তে সাহায্য করে। এটা দেখুন আমার কাছে রয়েছে এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাবসর্ব সল্ট। এটা আমি কী করলাম, এখানে একটা 10 লিটারের বাকেট নিয়েছি, 10 লিটারের বাকেটের মধ্যে লিটার প্রতি 1 গ্রাম, অর্থাৎ এটা এই চামচটা দেখছেন, এই চামচটা 2 গ্রাম ধরে, তো এটা আমি 5 চামচ দেবো। 1, 2, 3, 4, 5। আরেকটা যেটা দিলাম সেটা হচ্ছে দেখুন হিউমিক অ্যাসিড, এটাও লিটার প্রতি 1 গ্রাম করে জলের সাথে আমি মেশাবো। 1, 2, 3, 4, 5। হিউমিক অ্যাসিডের কাজটা একটু বলি। হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধিতে খুব সহায়তা করে, মাটি ফাঁপা রাখে, যার ফলে শিকড়ের বৃদ্ধি হয়। গাছের শিকড় যেহেতু বৃদ্ধি হবে তাই জন্য গাছের খিদে বাড়ে এবং গাছ আমরা যে সমস্ত খোল জল বা অন্যান্য ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করছি সেগুলো যাতে গাছ তাড়াতাড়ি নিতে পারে এই জন্য তার শিকড়টা তো বৃদ্ধি করার জন্য হিউমিক অ্যাসিডটা ব্যবহার করা হয়ে থাকে। হিউমিক অ্যাসিড দিলে গাছের বৃদ্ধি বাড়ে আর গাছের খিদে বাড়ে। চলুন তাহলে গাছের গোড়া কীভাবে প্রয়োগ করছি একটু দেখা যাক। দেখুন মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, একদম এরকম পাতলা হবে। 5 দিন আমি খোল জল খোলটাকে পিছ ভুজিয়ে রেখেছিলাম, সর্ষের খোল, এবং সেটা 10 লিটার জলে এরকম পাতলা করে মিশিয়ে নেওয়া হয়েছে। সাথে আমি হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি এবং দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট। ম্যাগনেশিয়াম সালফেটের উপকারিতা হলো ম্যাগনেশিয়াম সালফেট গাছের ক্লোরোফিল বৃদ্ধিতে সহায়তা করে, গাছকে স্বাস্থ্যবান বানায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার কাছে একটা মগ আছে, দেখুন মগটা 500 ml জল ধরে, দুটো গাছে আমি 500 ml আজকে আমি জল প্রয়োগ করব, খোল জল সাথে হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট। দেখুন খোল জলের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টস যেটা গাছের প্রয়োজন খুব বিশেষভাবে সেটা এর মধ্যে থাকে। তার জন্য খোল জলটা আপনারা 10 দিন পর পর মাটির আর্দ্রতা অনুযায়ী, মাটির যদি আর্দ্রতা কম থাকে তখন আমরা ব্যবহার করতে পারি। জলটাও দেওয়া হলো সাথে সারগুলোও গেল গাছের গোড়ায় ধরে, মাটিগুলো হালকা হালকা করে বিছিয়ে দিতে হবে এভাবে। তাহলে দুটো গাছে আমরা দিচ্ছি 500 ml করে, অর্থাৎ 1-1টা গাছে 250 ml, 4টে গাছে 1 লিটার, এই হিসাবে খোল জল প্রয়োগ করছি। আপনারাও আপনাদের বাগানে এইভাবে প্রয়োগ করতে পারবেন। ম্যাগনেশিয়াম সালফেট গাছের খুব উপকারী, মাটির উপকারিতা বাড়ায়, গাছের ক্লোরোফিল বৃদ্ধি করে, আর হিউমিক অ্যাসিড যেটা দিচ্ছে সেটা গাছের শিকড় বাড়াতে সাহায্য করে। গাছের শিকড় বাড়লে যথারীতি আমরা যে সারগুলো দিচ্ছি সেই সারগুলো গাছ নিতে খুব সহায়তা করবে, নতুন নতুন শিকড় হবে, নতুন শিকড়ে নিশ্চয়ই আর আমার গাছের গ্রোথ দেখুন, 7 মাস বয়স হলো গাছের। জাম্বুরের ড্রাগন আমার কাছে আছে কমার্শিয়ালভাবে এবং ছোটোভাবে চেষ্টা করেছি, 180টা আমার কাছে গাছ রয়েছে,
সাত মাস বয়স হলো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।